গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আজকে আমি আমার আরও একটি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। বেসিক্যালি স্বপ্নটা হচ্ছে যে বাই আর আজকে আমি চলে আসছি জয়পুরহাট সুজুকি রাসেল মোটরসে। সেখান থেকে আজকে আমি আমার স্বপ্নের বাইকটি কিনব। আশা করি আপনারা ভিডিওটি জুড়েই থাকবেন এবং উপভোগ করুন। অতঃপর আমরা সুজুকি শোরুমের ভিতরে প্রবেশ করলাম আর আমার সঙ্গে ছিল মাহমুদ মামা। আমি আগে থেকেই সুজুকি মনোটোন গ্লসি ব্ল্যাক কালার বাইকটি পছন্দ করে রাখি, এই জন্য সময় নষ্ট করতে হয়নি বাইক চুজের ক্ষেত্রে। বাইক চুজ করে সব কিছু কমপ্লিট করার পরে বাইকটি পাঠিয়ে দিলাম গ্যারেজে একটু সার্ভিসিং করার জন্য। অপেক্ষার পর আর শেষ হচ্ছে না, কখন আমি আমার বাইকটি পাব এবং চালাব। আমার বাইকটি কিনতে প্রায় 2,06,000 টাকা লেগেছে। অপেক্ষার প্রহর কিছুতেই শেষ হচ্ছে না, কখন আমি আমার বাইকটি পাব এবং চালাব। বাইক কিনতে হলে অবশ্যই সঙ্গে করে ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে। যদি ভোটার আইডি কার্ড না থাকে অবশ্যই জন্ম নিবন্ধন নিয়ে আসতে হবে। অবশেষে আমার বাইক সার্ভিসিং কমপ্লিট। এখন আমি এটাকে টায়েল দেবো।